তেল চোরকে মাছের রানীর শিক্ষা। চন্দননগরে সোনু নামের এক লোক বাস করত। চুরি করাই ছিল তার পেশা। কিন্তু করোনা মহামারীর জন্য তার চুরি করা আর চুরির জিনিসপত্র বিক্রি করা মুশকিল হয়ে যাচ্ছিল। কি করব, এত জিনিসপত্র পড়ে আছে কিন্তু বিক্রি করতে পারছি না, এভাবে তো আর চলবে না। এখন অন্য কোনো কিছু চুরি করার কথা ভাবতে হবে। আহ, কি করব। তখন সে টিভিতে দেখে পেট্রোল আর ডিজেলের দাম অতি শীঘ্রই বেড়ে যাবে। এটা শুনে তার মাথায় একটি বুদ্ধি আসে আর সে পেট্রোল চুরি করার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, এটাই ভালো হবে। সোনু এবার রাতের বেলায় মহল্লার অলিতে গলিতে গাড়ি থেকে পেট্রোল চুরি করা শুরু করে আর সেগুলো কম দামে বিক্রি করে। লোকজন সস্তা দামে পেট্রোল কিনতে শুরু করে। তার পেট্রোল চুরির ব্যবসা ভালোই চলতে থাকে। এবার সোনু ভাবে, এবার বড় কিছু করতে হবে। এবার পেট্রোল পাম্প থেকে পেট্রোল চুরি করতে হবে। কিন্তু এটা করব কিভাবে? তখনই সেখানে টিভিতে একটি ইংরেজি সিনেমা চলছিল। সেখানে একটা মাছের মাধ্যমে পানির ভেতরে একটা পাইপ প্রবেশ করানো হচ্ছিল। এটা দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে আর তখনই সে দুইটি তাজা ছোট মাছ কিনে আনে আর তাদের পানির বদলে পেট্রোলের বালতিতে রাখে। মাছ দুটো পেট্রোলের মতেই বড় হয় আর তারা পেট্রোলের মতেই বসবাসে অভ্যস্ত হয়ে যায়। এবার সোনু তাদের পেট্রোলের ট্যাঙ্কের মধ্যে পাইপ নিয়ে যাওয়ার প্রশিক্ষণ দেয়। তাড়াতাড়ি সোনু মাছদের সবকিছু শিখিয়ে ফেলে আর তারপর বড় বড় পেট্রোল স্টোরেজ ট্যাঙ্কে লুকিয়ে মাছদের ছেড়ে দিয়ে পাইপ দিয়ে তেল বের করতে থাকে। সবাই চিন্তায় পড়ে যায় যে পেট্রোল তো চুরি হচ্ছে, কিন্তু চোর কোথায়? আর সোনুর কাছ থেকে যারা পেট্রোল নিচ্ছিল তারাও কিছু বলছিল না, কারণ তারা যে কমে দামে পেট্রোল পাচ্ছিল এতে তাদের উভয়েরই উপকার হচ্ছিল। কিন্তু মাছেরা পেট্রোল ট্যাঙ্কে থাকতে থাকতে অনেক বিরক্ত হয়ে যায়। আহ বোন, আমার আর একটুও ভালো লাগে না এখানে, জানি না কবে আবার পরিষ্কার পানিতে যেতে পারবো। অপর মাছটি বলে, হ্যাঁ বোন, তুমি ঠিকই বলেছো, কিন্তু কি করব, আমরা তো এখানে বন্দি। একদিন অনেক বৃষ্টি হচ্ছিল আর পাশের নদীর পানি সারা গ্রামে ছড়িয়ে পড়ে। সোনু তার মাছদের নিয়ে পেট্রোল ট্যাঙ্কের কাছে যায়, কিন্তু সেখানেও সব পানিতে ডুবেছিল। সোনু মাছদের ট্যাঙ্কের ভেতরে রাখে। তখন মাছেরা সেখানে নদীর কিছু মাছ দেখতে পায়। তাদের দেখে ওরা খুব খুশি হয়, কিন্তু মাছ দুটোর অবস্থা দেখে মাছের রানী বলে, তোমাদের এমন অবস্থা কিভাবে হলো? তোমরা তো পেট্রোল ট্যাঙ্কের মধ্যে আছো, কি হয়েছে? মাছ দুটো রানী মাছকে সবকিছু খুলে বলে। দুজনের কথা শুনে রানী মাছ তার পিরানহা মাছের দলকে ডাকে আর যখনই সোনু তেল চুরি শেষে মাছদের নিতে আসে, সব মাছেরা তাকে আক্রমণ করে, তার পায়ে কামড়াতে থাকে আর তার পাইপও কেটে ফেলে। সোনু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে পালিয়ে যায় আর মাছ দুটো রানী মাছকে ধন্যবাদ দেয় আর তাদের সাথে চলে যায়। সোনুকে চিৎকার করতে দেখে লোকজন জড়ো হয়ে যায়, তাকে বাঁচাতে হসপিটালে নিয়ে যায়। পুলিশ দ্রুতই সোনুকে ধরে ফেলে আর জেলে বন্দি করে দেয়। সুরেশ আর মহেশ একই সাথে একই অফিসে চাকরি করত। একদিন যখন তারা অফিসের বাইরে বের হয় তখন সুরেশ বলে, মহেশ, তোমার তো অনেক আরাম, তোমার বাড়ি তো পাশেই, সোজা বাড়িতে যাও আর খাবার খাও আর শুয়ে পড়ো। কিন্তু আমার মতো একলা একজন মানুষের জন্য এসব অনেক মুশকিল ও কষ্টকর। আমি তো একটা রুম ভাড়া নিয়ে থাকি, আমার তো অনেক কাজ থাকে, আমাকে আগে খাবার রান্না করে তারপর খেতে হয়, আর আমার তো শোবার জন্য খাটও নেই বন্ধু, আমি তো মাটিতেই ঘুমাই। আরে তুমি মাটিতে কেন ঘুমাও, খাট কেন কিনে ফেলছো না? কিন্তু খাট কিনবো কিভাবে, তুমি তো জানোই খাটের কত দাম, এত টাকা পাবো কোথায় বন্ধু? আরে আমার এক খালাতো ভাই আছে, সে তার খাট বিক্রি করবে, তুমি অনেক সস্তায় খাট কিনতে পারবে, নিতে চাইলে বলো। হ্যাঁ হ্যাঁ, যদি সস্তায় পাওয়া যায় তাহলে আমি কিনবো, চলো আমার সাথে, আমার খালাতো ভাইয়ের বাড়িতে যাই। তারা দুজনে জগতের বাড়িতে যায়। খাট তো অনেক সুন্দর, এর দাম কত? তুমি যদি 2000 টাকা দাও তাহলে তোমাকে এক খাট দিয়ে দেব, 2000 আছে আমার কাছে, এই নাও। মহেশ খাট নিয়ে তার বাড়িতে চলে যায়।
আজ আমি খাটে ঘুমাবো, আজ অনেক ভালো ঘুম হবে। পরের দিন সকালে মহেশ ঘুম থেকে উঠে, আরে বাহ, আজ তো আমি অনেক ভালো একটা স্বপ্ন দেখেছি। দেখলাম আজ অফিসে আমার প্রমোশন হতে যাচ্ছে। ইস, এটা যদি সত্যি সত্যি হতো। মহেশ তৈরি হয়ে তার অফিসে যায়। অফিসে যেতেই তার টেবিলের উপর একটা চিঠি দেখতে পায়। মহেশ, আমি তোমার কাজে অনেক সন্তুষ্ট। আমি তোমার বেতন 10% বাড়িয়ে দিচ্ছি। ইতি তোমার বস। আরে বাহ, আমার স্বপ্ন তো সত্যি হয়ে গেল। ধন্যবাদ প্রভু। সেদিন থেকে মহেশ যা স্বপ্নে দেখত তা সত্যি হয়ে যেত। যেদিন থেকে আমি খাট কিনেছি সেদিন থেকে জীবনে শুধু উন্নতি আর উন্নতি হচ্ছে। অফিসে প্রমোশন হয়ে গেছে, একটা মামলাও জিতে গেছি, বেতনও বেড়ে গেছে, আর প্রতিদিন কিছু না কিছু ভালো তো হচ্ছেই। কিছুদিন পর মহেশ তার ঘরের জন্য অনেক জিনিসপত্র কেনে। এখন তো আমার অবস্থার অনেক উন্নতি হয়েছে, আর বড় শহরে আমি আরো ভালো কাজ পেতে পারি। ভাবছি এখানকার মালপত্র এখানেই বেচে চলে যাব। মহেশ সব মালপত্র বিক্রি করে দেয় আর অন্য শহরে চলে যায়। সেখানে সে নতুন আসবাবপত্র কিনে আর বসবাস করতে থাকে। একদিন মহেশ একটা স্বপ্ন দেখে। আজ তো অদ্ভুত এক স্বপ্ন দেখলাম, আমার বদলি হয়ে গিয়েছে। সেই স্বপ্ন সত্যি হয়ে যায়। মহেশের কোম্পানি তাকে অন্য শহরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে আবার স্বপ্ন দেখে। আরে, এ কেমন স্বপ্ন ছিল? আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও অনেক ভয় করছে। মহেশ তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসের জন্য বের হয়। যখনই সে বাড়ি থেকে বাইরে আসে, পেছন থেকে একটা গাড়ি জোরে ধাক্কা দেয় তাকে, আর সে রাস্তায় পড়ে যায়। সে অনেক আঘাত পায়। গাড়ি চালক মহেশকে হাসপাতালে নিয়ে যায়। এই স্বপ্নটা সত্যি হয়ে গেল? আজ পর্যন্ত আমি এমন স্বপ্ন তো দেখিনি। ইস, যদি আমি আমার পুরনো খাট ফিরে পেতাম, সেখানে শুয়ে আমি ভালো ভালো স্বপ্ন দেখতে পারতাম। নতুন কিছু পেয়ে আমাদের পুরনো জিনিসগুলোকে ভুলে যাওয়া উচিত নয়। কৃতজ্ঞ চিল। এক জঙ্গলে জিঙ্গু নামের এক চিল বাস করত। সে তার খাবারের জন্য শিকার করত। একদিন প্রতিদিনের মতো সে শিকার করতে বের হয়। সে আকাশে উড়ে বেড়াচ্ছিল আর নিচে শিকার খুঁজছিল। কিছুক্ষণ পর সে মাটিতে ছোটখাটো কিছু পড়ে থাকতে দেখে। আহাহা, আজ তাহলে একটা শিকার পেয়ে গেলাম। জিঙ্গু দ্রুত উড়ে মাটিতে পড়ে থাকা ইঁদুরের কাছে ছুটে যায়। কিন্তু তখনই সে শিকারির পেতে রাখা জালে আটকে যায়। আরে বাঁচাও, বাঁচাও, আমাকে বের করো। আহাহা, আমি ফাঁদে আটকে গেছি। কেউ আমাকে বাঁচাও, কেউ সাহায্য করো। আরে কি হয়ে গেল? জিঙ্গুকে তার ফাঁদে আটকে থাকা দেখে শিকারি খুব খুশি হয়। আটকা পড়ে গেছো না জালে, ভালোই হয়েছে। এখন একে আমার সাথেই নিয়ে যাব। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও ও শিকারি, ও আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, তোমার যখন দরকার হবে আমি তোমাকে সাহায্য করব। শুধু আজ আমাকে ছেড়ে দাও। জিঙ্গুর কথা শুনে শিকারির মনে তার প্রতি অনেক দয়া হয়। সে তাকে জাল থেকে বের করে আকাশে মুক্ত করে দেয়। একদিন শিকারি পুরনো এক দেয়ালের পাশে বসে খাবার খাচ্ছিল। জিঙ্গু ওই শিকারিকে আবার দেখতে পায়। ও না না না, এই দেয়াল তো যে কোনো সময় ভেঙে পড়বে। আমাকে শিকারিকে বাঁচাতেই হবে, কারণ শিকারিও তো একবার আমার জীবন বাঁচিয়েছিল। জিঙ্গু উড়ে শিকারির কাছে যায় আর তার খাবার চুরি করে সেখান থেকে উড়ে যায়। শিকারিও জিঙ্গুর পেছনে দৌড়তে থাকে আর এভাবে সে অনেক দূর চলে আসে। হঠাৎ পুরনো দেয়ালটি ভেঙে পড়ে যায়। আরে ওই আমার খাবার চোর, দে আমার খাবার ফিরিয়ে দে। জিঙ্গু আবার সেখানে গিয়ে শিকারির খাবার নিচে রেখে দেয় আর সেখান থেকে চলে যায়। শিকারি তার খাবার তুলে নেয় আর পেছনে ভেঙে পড়া দেয়ালের দিকে তাকায় আর পুরো ঘটনাটা বুঝতে পারে। আরে এই চিলটাই তো আমার জীবন বাঁচিয়েছে। যদি আমি ওই দেয়ালের পাশেই বসে থাকতাম তাহলে আজ হয়তো প্রাণে বাঁচতাম না। ও বুঝতে পেরেছি, যেমন কর্ম তেমন ফল। সেদিন আমি ওই চিলের জীবন বাঁচিয়ে আমি একটা ভালো কাজ করেছিলাম, আর আজ এই চিল আমার জীবন বাঁচালো।
আর এভাবেই জিঙ্গু তার দেয়া কথা রাখে আর শিকারির জীবন বাঁচায়।